ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র, এখন আমরা জানব নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জে এর ঠিকানা, কী কী কোর্স রয়েছে, কোন কোর্সে কত টাকা কোর্স ফি, ভর্তি হওয়ার যোগ্যতা, আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত সব তথ্য। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ঠিকানা। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। কিশোরগঞ্জ জেলার সদরের প্রাণকেন্দ্রে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট অবস্থিত। কিশোরগঞ্জ জেলার সরকারি সদর হসপিটালের সাথে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট অবস্থিত। আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলেই গুগল ম্যাপে রুট ম্যাপের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে কী কী কোর্স রয়েছে এবং আসন সংখ্যা। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্সে কোনো আসন সংখ্যা নেই, অর্থাৎ বিএসসি কোর্সটি এখানে নেই। ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফ কোর্সে আসন সংখ্যা রয়েছে 50টি, যার মধ্যে ছেলেদের 10%, অর্থাৎ ছেলেদের সিট 5টি, মেয়েদের 45টি। এছাড়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 25টি, যেখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে বা আবেদন করতে পারবে। মোট কথা, বিএসসিতে কোনো সিট নেই, ডিপ্লোমা নার্সিংয়ে 50টি সিট, মিডওয়াইফারিতে 25টি সিট। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখার খরচ। এখানে বিএসসি নার্সিং কোর্স নেই, শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং 3 বছর মেয়াদী এবং ডিপ্লোমা মিডওয়াইফারি 3 বছর মেয়াদী কোর্স রয়েছে। ভর্তির সময় ভর্তি ফি প্রায় 7 থেকে 10 হাজার টাকা ভর্তি ফি লাগবে। তাছাড়া সরকারি নার্সিং প্রতিষ্ঠান হয়, এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। খাবার খরচ প্রতি মাসে প্রায় 2000 টাকার মতন খরচ হবে। তবে সরকারি প্রতিষ্ঠান হয়, এখানে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে প্রতি মাসে খাবার খরচ প্রায় 2000 টাকার মতন খরচ হবে, কিন্তু যেই বৃত্তি বা ভাতা দেওয়া হয় সেই টাকা দিয়ে খাবার খরচ হয়ে যাবে, এমনকি মাসে শেষে অবশিষ্ট কিছু টাকা থাকতে পারে। তাছাড়া বই, পোশাক, ক্লিনিক্যাল পোশাক বা হসপিটালের পোশাক, খাতা কলম, প্রত্যেক বছর পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ ইত্যাদি বাবদ সব মিলিয়ে 3 বছরের টোটাল সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে। কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার যোগ্যতা। এখানে বিএসসি কোর্স নেই, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারি। এখানে ভর্তি হতে চাইলে বা বাংলাদেশের যে কোনো নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস হতে হবে, তারপর আবেদন করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা অনার্সের আবেদন শুরু হয়, তখন আবেদন করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হওয়ার পর। আবেদন করতে চাইলে ডিপ্লোমা নার্সিংয়ে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে। তো এখানে ছেলেদের 10% সিট, মেয়েদের 90%, তবে বেসরকারিতে ছেলেদের 20%, মেয়েদের 80%। যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6.0 থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। মাদ্রাসা, কারিগরি বা উন্নত যে কোনো বোর্ড শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে। সেম মিডওয়াইফারিতে তবে ছেলেরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে, এসএসসি ও এসএসসি মিলে 6.0 থাকতে হবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত প্রশ্ন থাকবে 100টি এমসিকিউ আকারে, যেখানে 5 মার্ক 40-40 ন্যূনতম পেতেই হবে। তাছাড়া ভর্তি পরীক্ষায় 100 মার্কের পাশাপাশি এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক থাকবে। এসএসসি আপনার পয়েন্টকে 4 দিয়ে গুণ এবং এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ করলেই আপনার জিপিএ মার্ক বুঝতে পারবেন। এসএসসি ও এসএসসি 50 মার্ক সহ ভর্তি পরীক্ষায় 100 মার্ক, টোটাল 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।